কবে শুরু হবে ধনতারাসের শুভযোগ সোনা ছাড়া আর কি কেনা যেতে পারে কিভাবে করতে হবে লক্ষ্মী গণেশ পুজো জেনে নিন এই প্রতিবেদনে শারদ উৎসব এবং লক্ষ্মী পুজোর রেশ কাটতে না কাটতেই আপামোর বাঙালি এখন দিন দিনগুনছে পুজো দীপাবলি এবং ভাই ফোটার। কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ সারা বছর জুড়েই কিছু না কিছু অনুষ্ঠান লেগেই থাকে বাঙালির উৎসবের মরশুমে এখন অপেক্ষা কালীপুজোর দীপাবলি ও ভাইফোঁটার এবারেও রয়েছে দু হাজার তেইশ সালের কালীপুজো ঘিরে উৎসবের আমেজ কিন্তু তার আগে কালীপুজো দীপাবলি এবং ভাই মাঝে বাকি আরও একটি অনুষ্ঠান তা হলো ধনতেরাস এই ধনতেরাসে সোনা কেনার প্রবণতা এখন সকলের মধ্যেই লক্ষ্য করা যায় কিন্তু এবছর কোন দিন পালিত হবে ধনতেরাস কোন সময়ে পুজো করলে এবং কখন সোনা কিনলে মিলবে সুফল এখন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে আসুন দেখেনি এবছরে কোন দিন পালিত হবে ধনতেরাস কোন সময় বা পুজো করলে এবং সোনা কিনলে ঘরে আসবে সমৃদ্ধি দুর্গাপুজো লক্ষ্মী পুজো কেটে গেলেও উৎসবের রেশ কাটেনি বাঙালির মন থেকে প্রতি বছরের মতো এবছরও ধনতেরাস কবে পালিত হতে চলেছে সঠিক তারিখ কবে এই নিয়ে বিভ্রান্তি রয়েছে প্রশ্ন উঠেছে দশই নভেম্বর না এগারোই নভেম্বর কবে উদযাপিত হবে ধনতেরাস পঞ্জিকা অনুযায়ী চলতি বছরের বারোই নভেম্বর অর্থাৎ পঁচিশে কার্তিক পড়েছে কালীপুজো রবিবার পড়েছেই কালীপুজো প্রতি বছর অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলির উৎসব ধনতেরাস পালনের দিন ও তারিখ ধনতেরাস পড়েছে চলতি বছরের দশই নভেম্বর মনে করা হয় এই দিন কোনো সোনা রূপো বা নতুন বাসন কিনলে তা ঘরে সমৃদ্ধি আনে এমন দিনে সোনা কেনা খুবই শুভ এতে ঘরে ধনলক্ষ্মীর প্রবেশ হয় পাশাপাশি এই দিনে প্রচুর ঘরে ঘরে হয় লক্ষ্মী গণেশ পুজো দশই নভেম্বর শুক্রবার বেলা দুটো পঁয়ত্রিশ মিনিটে শুরু হয়ে এগারোই নভেম্বর শনিবার সকাল ছটা চল্লিশ মিনিটে শেষ হবে ধানতেরাস শাস্ত্র মতে এটি সবচেয়ে শুভ সময় ধানতেরাসের এছাড়াও কেনাকাটার শুভ সময় এগারোই নভেম্বর শনিবার সকাল ছটা চল্লিশ মিনিট থেকে বেলা একটা সাতান্ন পর্যন্ত ধানতেরাসের দিন অনেকেই লক্ষ্মী গণেশের মূর্তি কেনেন এটি ভাগ্যবান বলে মনে করা হয় এই দিনে আপনিও একটি রূপ বা সোনার মূর্তি কিনতে পারেন ধনতেরাসে উপ কেনার চল রয়েছে যা শুভ বলে মনে করা হয় এছাড়াও বাড়ির জন্য নতুন বাসনপত্র কেনার জন্য শুভ বলে মনে করেন অনেকেই জ্যোতিষশাস্ত্র মতে ধনতেরাসের দিন মাটির গণেশ পুজো করা সবথেকে শুভ তবে এসব কিছুই বিশ্বাসের আর কথাই আছে বিশ্বাসে মেলায় বস্তু ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড